ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها إلى الآخر آية وقال الله تعالى في موضع آخر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إنا لله 99 اسما مئات إلا واحدا من أحصها دخل الجنة أمر سموكين بوسيتك বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা প্রতি জুম্মার ন্যায় আজকেও একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাওহীদ আসমাই ওয়াস সিফাত। আমরা বিগত দিনে শুনেছিলাম তাওহীদ রুবুবিয়া তাওহীদ উলুহিয়া সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদ বিষয়টি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেককে দেখছি যে বিষয়টি আলোচনা করতে গিয়ে অনেকে ঘুমাচ্ছেন। একটা বিষয় যে আপনি আমি হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটা কে, মানে আল্লাহ রব্বুল আলামিন তিনি কে, তিনার পরিচয় সম্পর্কে একটুকু বলুন। অধিকাংশ মানুষ ফেলিওর জানে না যে আল্লাহ রব্বুল আলামিন কে, এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। যদি কেউ প্রশ্ন করে আল্লাহ রব্বুল আলামিন কে, এতটুকুই বলতে পারি যে আল্লাহ এক। তো তিনি যে এক, তিনি কে, তিনি কি করেন, কোথায় থাকেন, তিনার আকার আকৃতি আছে না নেই, এ সম্পর্কে আমরা বলতে পারি না। অধিকাংশ মুসলিম আমরা এ বিষয়টিতে গুরুত্ব দিন না, আক্ষেপও করি না, এটাকে মূল্যায়ন করারও চেষ্টা করি না। এই বিষয়টি শুনতে গেলে আপনার ইমানের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। ইমানে যদি গড়বড়ি থাকে, ইমানে যদি দুর্বলতা থাকে, আপনাকে এই বিষয়টি শুনতে ভালো লাগবে না, এই জন্য আপনি অমনোযোগী থাকেন।
বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে চিনতে গেলে আপনাকে আমাকে তাওহীদ বিষয়টাকে বুঝতে হবে, এই আকীদার সঠিক ধারণা আপনাকে জ্ঞান রাখতে হবে। যদি এটা আপনি না রাখেন আপনি ফেঁসে যাবেন, আপনি গাদার গাদার আমল করবেন কিন্তু এই আমল নিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না যদি আল্লাহ সুবহান ও তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান আপনার না থাকে। আজকে বর্তমানে এই আকীদার বিষয়টিকে নিয়ে, এই তাওহীদ বিষয়টিকে নিয়ে আজকে বিভ্রান্তি রয়েছে। দেখবেন কেউ বলবে যে আল্লাহ সুবহান ও তাআলার আকার আছে, কেউ বলবে আল্লাহ সুবহান ও তাআলার আকার নেই, কেউ বলছে আল্লাহ সুবহান ও তাআলা সর্ব জায়গায় বিরাজমান, আবার কেউ বলছে যে না বিরাজমান নয়, ইত্যাদি ইত্যাদি বিষয়টিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিই না, বুঝারও চেষ্টা করি না, যে কোনোদিন আমাদের এই প্রশ্ন জাগেনি যে আল্লাহ সুবহান ও তাআলা কে, তিনি যে আমাকে সৃষ্টি করলেন আমি আল্লাহ সুবহান ও তাআলা সৃষ্টি, তবে আল্লাহ সুবহান ও তাআলা কে আমরা জানি না। জান্নাত জাহান্নাম আমরা বুঝি, এগুলো আমাদের আলোচনা হয়, কিন্তু জান্নাত জাহান্নাম যিনি সৃষ্টি করলেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যিনি আসমান জমিনের সমস্ত কিছু সৃষ্টি করলেন, সে আল্লাহ সুবহান ও তাআলা সম্পর্কে আমরা জ্ঞান রাখি না, জানি না। এর জন্য আপনাকে আমি বলবো বিষয়টিকে গুরুত্ব দিয়ে শুনবেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে বিষয়টি যে শেষের দিকে এই তাওহীদ বিষয়টিকে বোঝানোর জন্যে মহাদিসে নিকরাম ইমামগণে এর তিনটি ভাগ করেছেন। প্রথমে আপনাকে জানিয়েছিলাম তাওহীদ রুবুবিয়া, মানে রব হিসেবে প্রতিপালক হিসেবে আল্লাহ সুবহান ও তাআলাকে জানা, এবং দ্বিতীয়তে জানিয়েছিলাম তাওহীদ উলুহিয়া মানে ইলাহ হিসেবে মাবুদ হিসেবে আল্লাহ সুবহান ও তাআলাকে জানা। তো যিনি পরিচালনা করছেন, যিনি আমাদের ইলাহ মাবুদ, তো তিনি যে আল্লাহ, তো তিনিটা কে, এই পরিচয়টি জানার জন্য আজকে আপনাকে আমি জানাবো তাওহীদ আসমা ও সিফাত, যে আল্লাহ সুবহান ও তাআলার সুন্দর সুন্দর নামসমূহ এবং এই নামের মধ্যে কতটা গুরুত্ব রয়েছে এ সম্পর্কে আজকে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ সুবহান ও তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান আপনাকে আমাকে নিতে হবে এবং সেই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে যে বিশ্বাসে বিশ্বাসী হয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিশ্বাসে বিশ্বাসী হয়েছিলেন সাহাবে কিরাম আজমাইনরা, যে বিশ্বাসে বিশ্বাসী হয়েছিলেন তাবেঈগণরা, এবং যে বিশ্বাসে বিশ্বাসী হয়েছিলেন তাবে তাবেঈগণরা, যে বিশ্বাসে বিশ্বাসী হয়েছিলেন ইমামগণেরা, সেই বিশ্বাসে বিশ্বাসী আপনাকে আমাকে হতে হবে। কাউরির মত কাউরির নীতি রীতি আমরা শুনব না, আমরা সেই রীতিনীতি শুনবো যে রীতিনীতির কথা আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন, আমরা সেই রীতিনীতির কথা আমরা জানবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি সাহাবে কিরামরা করেছিলেন, এটা আপনাকে আমাকে মানতে হবে, এটি আপনাকে আমাকে আজকে মেনে নিতে হবে, নচেৎ পরিত্রাণ নেই। গাদার গাদার আমল করে আপনি কাল কিয়ামতের দিন পরিত্রাণ পাবেন না যদি সেই আমলের পিছনে সহি সুন্নার কোনো দলিল না থাকে এবং সেই আমলের পিছনে যদি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহান ও তাআলাকে নিয়াত করে আল্লাহ সুবহান ও তাআলাকে উদ্দেশ্য করে যদি আমল না করে থাকি, গাদার গাদার আমল করে পাঁচ পয়সারও লাভ হবে না। কেমন লাভ হবে না? কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে ব্যাগ নিয়ে যায় মার্কেটে বাজার করতে, আর বাজারে গিয়ে ওই ইট পাটকাল ভরে ব্যাগকে পরিপূর্ণ করে এখন যদি মানুষের সামনে বাড়ির দিকে যাই, মানুষকে দেখাবে আমি ব্যাগ পূর্ণ বাজার করে নিয়ে এলাম, মানুষটি লোককে দেখানোর উদ্দেশ্যে ব্যাগকে পরিপূর্ণ করলো ইট পাথর পাটকাল দিয়ে, এটাকে পরিপূর্ণ করে মানুষের সম্মুখে হেঁটে বাড়ি যাচ্ছে, মানুষকে দেখাতে চাইছে যে আমি অনেক বাজার করেছি, পাঁচ পয়সা কোনো লাভ হবে বাড়িতে গিয়ে? কোনো লাভ নেই। অনুরূপভাবে গাদার গাদার যদি আপনি আমি আমল করি আর সেই আমল যদি সেই সুন্নাতে প্রমাণিত না থাকে, সেই আমল যদি আল্লাহ সুবহান ও তাআলার উদ্দেশ্যে না হয়, সমস্ত বৃথা হয়ে যাবে, কাল কিয়ামতের দিন কোনো কাজ আসবে না। অতএব আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ সুবহান ও তাআলা তিনি কে, এর পরিচয় আপনাকে আমাকে জানতে হবে। এই সঠিক আকীদা এই জ্ঞান যদি আপনি আমি না রাখতে পারি, আপনার আমার কোনো আমল কাল কিয়ামতের দিন কাজে লাগবে না। এত ভাইটাল বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব আপনাদেরকে আমি বলবো প্রত্যেকের মাথা তুললেন, প্রত্যেকে মাথা তুললেন আমার দিকে চোখ রাখেন, এই যে ওনাকে কোথা মারেন, এদিকে আমার দিকে কেউ মাথা নামাবেন না, কেউ মাথা নিচু করে থাকবেন না, একদম ভালোভাবে বসেন, পায়ের সঙ্গে হাতের কোনো সম্পর্ক থাকবে না, প্রত্যেকে তাকিয়ে থাকেন আমার দিকে। আপনাকে শুনতে ভালো লাগলেও শুনতে হবে, না ভালো লাগলেও শুনতে হবে আপনাকে। আপনি এখানে ঘুমিয়ে সময় কাটাবেন না, যদি আপনার ঘুম আছে আপনি উঠে চলে যান বাড়ি, আপনার কিসের জন্য আপনি এসেছেন এই জায়গাতে? আপনি এসেছেন, আপনি জানেন না আজকের দিন এই আজকের এই সময়টাকে বাদ দিয়ে আপনি বাকি ছয় দিনের এই সময়টাকে হিসাব করেন তো, চার রাকাত ফরজ,
চার রাকাত ফরজ নামাজ আপনার জন্য আজকে দিনে কেন আপনার জন্য দুই রাকাত ফরজ? এই জুম্মার খুতবাটা আপনার জন্য ফরজ। নামাজের মাধ্যমেও যেমন ঘুমানো যাবে না, নামাজের মাধ্যমে যেমন গুতাগুতিও করা যাবে না, অন্য কিছু করা যাবে না, অন্যভাবে জুম্মার খুতবা শ্রবণের সময় সেটি করা যাবে না। যদি আপনি করেন আপনার আমল বৃথা, আপনার আমল বৃথা হয়ে যাবে। অতএব আপনি এলেন কেন? আপনার দোকানকে বন্ধ করে সময়কে নষ্ট করে আপনি মসজিদে এলেন কেন? আপনার আমলকে নষ্ট করার জন্যে? যদি এমনটা আপনার মন না থাকে, মন মানসিকতা যদি না থাকে, আপনার মন মানসিকতা যদি এটাই থাকে যে না আমি খুতবা শ্রবণ করব নেকির উদ্দেশ্যে, জীবনে পরিবর্তন ঘটানোর জন্য, তাহলে আপনাকে মাথা উঁচু করে আমার দিকে চোখ রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাইছি আল্লাহ সুবহান ওয়া তাআলার শিখানো যে নাম রয়েছে সেই নাম নিয়ে আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ডাকতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ সুবহান ও তাআলা সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, ফাদউহু বিহা, সেই নামগুলো ধরে ধরে আল্লাহ সুবহান ও তাআলাকে ডাকতে হবে আপনাকে আমাকে। আল্লাহ সুবহান ও তাআলা যে নামগুলো রয়েছে, যে সিফাতি নাম, তিনার যে বৈশিষ্ট্যগত নাম, সেই নামগুলো আপনাকে আমাকে জানতে হবে এবং আল্লাহ সুবহান ও তাআলাকে সেই নাম ধরে, এক একটি নামের পিছনে গুণ রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে। আপনি আল্লাহ সুবহান ও তাআলার কাছে যখনই আপনি ক্ষমা চাইবেন আল্লাহ সুবহান ও তাআলাকে বলেন ইয়া গফুরুর রহিম, ইয়া রহমানুর রহিম, তুমি দয়ালু, পরম দয়ালু, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহান ও তাআলার কাছে ক্ষমা চাইতে গেলে আল্লাহর এই সিফাতের নাম নিয়ে আপনি আল্লাহ সুবহান ও তাআলাকে ডাকেন। আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে এই নামগুলো দিয়েছেন আল্লাহ সুবহান ও তাআলাকে ডাকার জন্য। অতএব আপনাকে আমাকে সেই নামগুলো জানতে হবে। আমাদের জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহ সুবহান ও তাআলার 99টি নাম রয়েছে, মিয়াতান ইল্লা ওয়াহিদান, এক কম 100টি, এক কম 100টি আল্লাহ সুবহান ও তাআলার নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই নামগুলোকে গণনা করবে, মুখস্থ করবে, সে ব্যক্তি জান্নাত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহান ও তাআলার যে সিফাতি নামগুলো রয়েছে, এত গুরুত্বপূর্ণ যে নামগুলোকে গণনা করলেই, নামগুলোকে মুখস্থ করলেই জান্নাত যাওয়া যায়, এত গুরুত্বপূর্ণ। এর নাম গণনা মুখস্থ করাটাই শেষ নয়, প্রত্যেকটি নামের গুণাগুণ আল্লাহ সুবহান ও তাআলা জানতে হবে। তিনি যে রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, তো আল্লাহ সুবহান ও তাআলাই যে রিজিক দাতা, এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, এ আকীদা, এটা আপনাকে আমাকে রাখতে হবে যে তিনি হচ্ছেন রিজিক দাতা, এটা আপনাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। এর মধ্যে কোনো ফাটল রাখা যাবে না, কোনো মাধ্যম এখানে রাখা যাবে না, পরিপূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহ সুবহান ও তাআলার উপর রাখতে হবে। এ কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহান ও তাআলার 99 যে তার নাম রয়েছে, 99টি যে নাম রয়েছে, এই 99টি নাম যে ব্যক্তি গণনা করবে, মুখস্থ করবে, এর পরিপূর্ণ বিশ্বাস রাখবে, ওই গুণে গুণান্বিত যে আল্লাহ সুবহান ও তাআলা, এর দিয়ে বিশ্বাস রাখবে, সে ব্যক্তি জান্নাত চলে যাবে। এটি ছিল আল্লাহ সুবহান ও তাআলার নাম মুখস্থ গণনা করলে। তাহলে সে আল্লাহ সুবহান ও তাআলা সম্পর্কে আপনাকে জানতে হবে না যে আল্লাহ সুবহান ও তাআলা সিফাতের নামগুলো মুখস্থ করলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে সে আল্লাহ সুবহান ও তাআলা তিনি কে, তিনি কে, তিনি কোথা থেকে এলেন, এটা আপনাকে জানতে হবে, সঠিক জ্ঞান আপনাকে নিতে হবে। এই আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি কে, এর পরিচয় নিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরা ইখলাস দিয়েছেন, ছোট্ট একটি সূরা, 112 নম্বর সূরা কোরআনুল কারীমে, 1 থেকে 4 খানা আয়াত রয়েছে। এই 4 খানা আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনার সংক্ষিপ্ত আকারে পরিচয় দিয়েছেন যে কুল, আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কুল, হে নবী মুহাম্মদ, আপনি জানিয়ে দেন যে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কাউরির মুখাপেক্ষী নন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনিও কাউরির কাছ থেকে জন্মগ্রহণ করেননি। এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নেই। তাহলে এই 4 খানা আয়াত আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছেন যে তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, তিনি কাউরির মুখাপেক্ষী নন, বরং আমরা যে বান্দা আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সৃষ্টি, আমরাই বরং মানুষে, এবং আল্লাহ সুবহান ওয়া আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কি, আমরা হচ্ছি মুখাপেক্ষী, আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউরির মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কাউকে জন্ম দেননি এবং তিনিও কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তিনার সমকক্ষ কেউ নেই, তিনার সঙ্গে কাউকে সমকক্ষ সমতুল্য করা যায় না, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়। এই দৃঢ়তা, এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক অদ্বিতীয়। এখানে আমরা প্রমাণ পেলাম
যে তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, তিনি কাউরির মুখাপেক্ষী নন। এটা আমরা পরিচয় পেলাম, আমরা পরিচয় পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউরির কাছে জন্মগ্রহণ করেননি, তিনিও কাউকে জন্ম দেননি এবং তিনার সমতুল্য কেউ নেই। এখানে আমরা এটা পরিচয় পেলাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে জানতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন, তিনার আকার আকৃতি আছে না নাই। যদি আমরা এটি বক্তব্য শুনতে গিয়ে আজকে তো ইউটিউব যুগে বক্তব্যের অভাব নেই, আমাদেরকে যার বক্তব্য ভালো লাগে তার বক্তব্য আমরা শুনি, কোন আলেম ওলামা কতটা সহি সুন্নাহ মোতাবেক কথা বলছে আমরা অতটা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই কাউকে সুর ভালো লাগে, যার সুর ভালো তার বক্তব্য শুনি, যাকে বেশি আমি পছন্দ করি তার বক্তব্য আমি বেশি শ্রবণ করি, মানে এই আমরা এর মধ্যে পড়ে আছি। কিন্তু কখনো তদন্ত করে দেখলাম না যে কোন আলেম ওলামা প্রকৃত পক্ষে সহি সুন্নাহ মোতাবেক আলোচনা করছেন, যে তিনার সঠিক তত্ত্ব, এই তত্ত্বটাকে নিয়ে বিশ্বাসে বিশ্বাসী হলে এবং এর প্রতি আমল করলে আমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে, এটার প্রতি গুরুত্ব নেই। যার বক্তব্য ভালো লাগে তার বক্তব্য আমরা শুনি। দেখবেন অধিকাংশ ইউটিউবে বক্তব্য ছাড়া আছে যাদের সুর নেই, সুর নেই, বক্তব্য আপনাকে শুনতে ভালো লাগবে না। কেন? পূর্বে যে বললাম এই বিষয় সম্পর্কে শুনতে গেলে ঈমানের সঙ্গে সম্পর্ক রয়েছে, আপনার ঈমান দৃঢ়তা থাকতে হবে। আত্মার খোরাক তাওহীদ ঈমান এমন একটি বিষয় এটা আত্মার সঙ্গে সম্পর্ক, আপনার ব্রেন মস্তিষ্কের সাথে আপনার সম্পর্ক নেই। এর জন্য আপনাকে শুনতে অমনোযোগী মনে হবে, কথাগুলোকে ভালো লাগবে না, আপনাকে ভালো লাগাতে হবে। যে আপনাকে দূরে রাখছে সেটা হচ্ছে শয়তান, এই শয়তান থেকে আপনাকে দূরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সমস্ত বিষয়গুলোকে জেনে তারপর আমল করতে হবে, নচে যে পরিত্রাণ আমরা পাবো না। এর জন্য আপনাকে এতগুলো কথা বলছি। আপনি ইউটিউব যুগে বক্তব্য শুনতে গেলে সেই সমস্ত আলেম ওলামার বক্তব্য শুনুন যারা সঠিক তথ্য দিয়ে কথা বলেন, যিনাদের কথার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তি থাকে না। আজকে ইউটিউবে খুবই ভাইটাল হচ্ছে একটি বক্তব্য, মুফতি কাজী ইব্রাহিম, যিনি একজন যোগ্য আলেম, দীর্ঘদিন ধরে হাদিস পড়াচ্ছেন, উনি আজকে একটি বক্তব্য পেশ করেছেন যে বি পজিটিভ যত ব্লাড গ্রুপের মানুষ আছে এরা সবাই জান্নাতমুখী, পরকালমুখী এরা। তাহলে বাকি যে ব্লাডের গ্রুপ যেগুলো রয়েছে সারা জাহান্নামে যাবেন নাকি? ওনার বক্তব্য অনুযায়ী ভাবতে পেরেছেন? আলেমের অভাব নেই কিন্তু আপনার আকিদাতে কোন জায়গায় ফাটল ধরাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না। এরই জন্য আকীদা তো সঠিকভাবে আপনাকে জানতে হবে। তিনি আজকে যে বক্তব্য পেশ করেছেন আজকে মানুষের মধ্যে বিভ্রান্তি ফেলে দিয়েছেন যে বি পজিটিভ বি প্লাস যাদের ব্লাড গ্রুপ তারা সব পরকালমুখী, এরা কাল কেমন দিন জান্নাত যাবে, ভাবতে পেরেছেন? আপনি স্যাটিসফাই দিচ্ছেন উনি যে জান্নাত কে যাবে জাহান্নাম কে যাবে, এর মালিকানা কে? এর মালিকানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জানাননি, ভাবতে পেরেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যদি বলার না ক্ষমতার আগে একজন আলেম বলতে পারে কি করে? এই জন্য আপনাকে জানতে হবে আকিদার বিষয়গুলো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইটা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছে, আপনারা ইসলামিক বই পুস্তক যদি ঘাটেন আপনারা দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি রয়েছে, তবে আকার আকৃতি কেমন এর তুলনা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত দিয়ে আছে কেমন হাত এটা আমরা তুলনা কারির সঙ্গে করতে পারি না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস শুরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে তুলনা করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে তুলনা করা যায় না। এটা আপনাকে দৃঢ়তা বিশ্বাস রাখতে হবে। আপনাকে জানালাম সূরা ইখলাসের 112 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কাউকে করা যায় না। এছাড়া সূরা নাহলের 16 নম্বর সূরা 74 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে ফালা তাদরিবু লিল্লাহিল আমসালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে মিসাল উদাহরণ দেওয়া যায় না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলেছেন যে ফালা তাজআলু লিল্লাহি আওদাদা ওয়া আনতুম তাআলামুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করা যায় না। এই সমস্ত আয়াত প্রমাণ করছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েক জায়গায় বর্ণনা দিয়েছেন, তার মধ্যে সবারই জানা মতে যিনি প্রসিদ্ধ আয়াত সেটা হচ্ছে সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাযী খলাকাল মাউতা, প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই বরকতময় হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার,
যিনি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করেন, তিনার হাত রয়েছে এক প্রমাণ করে। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত রয়েছে। তবে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত কেমন? এছাড়া সূরা সাদের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছেন, হে ইবলিস, তোমাকে কোন জিনিসে বাধা দিল যাকে আমি দুই হাতে, আমি নিজে যাকে সৃষ্টি করলাম আদম আলাইহিস সালাতু সালামকে, তাকে সাজদা দিতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার একখানা নয় দুখানা আয়াত রয়েছে। এখানে দুখানা হাত হাতের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন যে আমি দুই হাতে যাকে আমি সৃষ্টি করলাম, যাকে আমি তৈরি করলাম, তাকে সাজদা দিতে কোন জিনিসে তোমাকে বাধা দিল? এটা ইবলিসকে প্রশ্ন করেছিলেন। তো এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের হাত কেমন, এটা কোনো পৃথিবীর কাউরির সঙ্গে তুলনা করা যাবে না। যে হাত মানুষের মতো, আল্লাহ সুবহান ওয়া তাআলার এই মানুষের মতো আঙুল রয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার এরকম হাত রয়েছে, এটা করা যাবে না, এটা বলা যাবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে তুলনা করা যায় না, যেহেতু লাইসা কামিসলিহি শাইয়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউরির মিসাল, কাউরির সমতুল্য করা যায় না। আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত কেমন, এটা বিশ্বাস আপনাকে রাখতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত আল্লাহর মতো। একে নিয়ে গবেষণা করার দরকার নেই। মহা সায়েন্টিস্ট আমরা, যেখানে আল্লাহ রাসূল স্টপ করেছেন ওই জায়গায় স্টপ আপনাকে আমাকে থাকতে হবে। কোরআন বলছে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত রয়েছে, আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত রয়েছে। তবে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত কেমন এটা যদি করতে যান, তাহলে আপনার ঈমান নষ্ট হবে। দেখবেন, দলিল দিচ্ছি আপনাকে, ঈমান নষ্ট বিগত দিনে হয়েছে। এর প্রতি তদন্ত, এর পিছনে যদি আপনি তদন্ত করেন, এটাকে নিয়ে গবেষণার পিছনে বলেন, আপনার ঈমান যে কোন দিকে চলে যাবে আপনি ধারণা করতে পারবেন না। আজকে আলেমের নাম নিচ্ছি না, উনি তাফহিমুল কোরআন লিখেছেন, তাফহিমুল কোরআন অনেকের কাছে থাকতে পারে, তার জন্য আপনাকে বইয়ের কথা আমি বলে দিলাম যে তাফহিমুল কোরআন যিনি লিখেছেন, এই কোরআনে যিনি ব্যাখ্যা করেছেন, তিনি লিখতে গিয়ে এই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক এই আয়াতের উনি অর্থ নিয়েছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা হাত বলতে গেলে কুদরতি। ভাবতে পেরেছেন? ওকে এই গবেষণা করার দায়িত্ব কে দিল যে আল্লাহর হাত বলতে গেলে কুদরতি? এইটা তাকে গবেষণা করার অধিকার কে দিল? যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো গবেষণা করলেন না, বরং স্টপ করতে বললেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত কেমন, এটা বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাও যে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত আল্লাহর মতো। কি দরকার তার পিছনে গবেষণা করার? এই গবেষণা করার কি দরকার প্রয়োজন ছিল? এটা গবেষণা করে কোনো লাভ আছে না? মানুষের কোনো আমল বেরিয়ে আসবে? যে এর পিছনে তদন্ত করতে গেলে, গবেষণা করলে এক্সট্রা কোনো আমল বেরিয়ে আসবে? এটা যদি হতো তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ রাখতেন না, উনি মানুষের সম্মুখে এটা ছেড়ে দিতেন যদি কুদরতি হতো এই জায়গায়। ভাবতে পেরেছেন? তাফহিমুল কোরআন যাদের বাড়িতে আছে সাবধান হয়ে যান। ও কোরআনুল করিম পড়ে যদি অর্থ বুঝতে যান আপনি, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সে জায়গায় যে আকার আছে ওটাকে নিরাকারে পরিবর্তন করেছে, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আকার নেই, এটাই প্রমাণ করে। যদি প্রমাণ করতে চাই আল্লাহ সুবহান ওয়া তাআলার কুদরতি বুঝাই আল্লাহ সুবহান ওয়া তাআলার হাতকে, তাহলে এই জায়গায় বুঝাচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত নেই মানে নিরাকার। আল্লাহর কোরআন বলছে আকার আছে আর সে বলতে চাই আকার নেই, তাহলে ঈমানকে কোন জায়গায় নষ্ট করেছে? বুঝতে পেরেছেন? অনেকের বাড়িতে থাকতে পারে তাফহিমুল কোরআন, এ কোরআন আপনারা পড়বেন না, একে বাতিল করুন, এ কোরআনকে বয়কট করুন, নিজেরা স্টাডি করবেন না, অবর্গ করতে দিবেন না, ঈমানকে নষ্ট করবে, ঘুণ লাগিয়ে ফেলবে, সমস্ত আমলকে নষ্ট করে ছেড়ে দিবে। এই সমস্ত আলেম ওলামা বাজারে অনেক কোরআন বিক্রি হচ্ছে, যে কোরআন আপনাকে জানতে হবে কোনটি আদৌ সঠিক তার ব্যাখ্যা দেওয়া আছে, এটা আলেম ওলামার কাছে জানুন, জানার পরে আপনি কিনবেন। বাজারে ছাড়া আছে অনেক কিতাব, অনেক বই পুস্তক, যেগুলো পড়লে আপনার ঈমানকে নষ্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। ঈমানকে কোন জায়গায় নষ্ট করে আমরা বুঝতে পারি না। আমরা উযু নষ্ট হয় কিভাবে সেটা আমরা জেনে জানতে পেরেছি, সালাত কিভাবে নষ্ট হয় সেটাও আমরা জানতে পারি, সিয়াম রোজা কি কি হলে সিয়াম রোজা নষ্ট হয়ে যাও সেটাও আমরা জানতে পেরেছি, কিন্তু ঈমান কোন জায়গায় নষ্ট হয় কি কি করলে এর আমরা জানি না, যারা চেষ্টাও করি না কোনোদিন। এভাবে আপনার আমার ঈমানকে নষ্ট করছে। আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার কান রয়েছে, তিনি শুনতে পান, কেন? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, সামা মানে তিনি শুনতে পান, অনেক অনেক বেশি শুনতে পান, ওয়াল বাসির তিনি দেখতে পান। অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলার কান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ রয়েছে। তবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কান কর্ণ কেমন, আল্লাহ সুবহান ওয়া তাআলার চোখ চক্ষু কেমন, এটি আল্লাহ সুবহান ওয়া তাআলার মতো, এটার গবেষণা করার দরকার আমাদের নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলার পা রয়েছে, এটাও প্রমাণিত, যেহেতু
এটা জানা হোক কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামকে যখন জাহান্নামীদের যখন জাহান্নামে দিয়ে দিবেন, এবার জাহান্নামকে প্রশ্ন করবে তোমার কি আর কি প্রয়োজন আছে, বলবে আরো পেলে আমার আরো প্রয়োজন ছিল, ফলে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজের পা মোবারক করে দিবেন, বলবেন কি করবেন না, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার পাওয়ার রয়েছে। তবে আল্লাহ সুবহান ওয়া তাআলার পাটি কেমন এটা আমাদের তদন্ত করার দরকার নেই, আল্লাহ সুবহান ওয়া তাআলার পা আল্লাহ রাব্বুল আলামিনের মতো, এই পর্যন্ত স্টপ, এখানে আর গবেষণা করার আপনার আমার দরকার নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনার আকার আকৃতি রয়েছে, অনেক আয়াত কোরআন কোরআনের অনেক আয়াত প্রমাণ করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসও প্রমাণ করে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার আকার আকৃতি রয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার চক্ষু রয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার কান রয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার মুখমণ্ডল রয়েছে। পড়েননি সূরা রহমানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু হালাক ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ সুবহান ওয়া তাআলার মুখমণ্ডল ব্যতি রেখে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের মুখ রয়েছে। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার মুখটি কেমন এটা তদন্ত করার গবেষণা করার কোনো প্রয়োজন নেই, এটি কেমন এটি আল্লাহ সুবহান ওয়া তাআলার মতো, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যান। আল্লাহ সুবহান ওয়া তাআলা থাকেন কোথায়? আল্লাহ সুবহান ওয়া তাআলা থাকছেন আরশের উপরে, তিনি আরশের সমুন্নত। কোরআনুল কারিমে একখানা দুখানা আয়াত নয়, এক থেকে সাতখানা আয়াত প্রমাণ করছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের সমুন্নত রয়েছেন। যদি পড়তে চান সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 54, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতে জানিয়েছেন যে ইন্না রাব্বাকুমুল লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, নিশ্চয় তোমার প্রতিপালক তিনি, তিনি হচ্ছেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ এবং জমিনকে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত রয়েছেন। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3। এছাড়া আপনি যদি দেখতে চান সূরা সাজদা সূরা নম্বর 32 আয়াত নম্বর 4, সূরা আল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 4 এবং সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, এই সমস্ত আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়েছেন যে সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপর সমুন্নত রয়েছেন, এটি কোরআনুল কারীম বলছে। আর এখন দেখুন বিভ্রান্তি ফেলেছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্ব জায়গায় বিরাজমান, ভাবতে পেরেছেন আপনি আপনার ঈমান কোন জায়গায় ঘুণ লাগিয়েছে? একবার চিন্তা করুন যে কোরআনুল কারীম প্রমাণ করছে, একখানা দুখানা নাই, এক থেকে সাতখানা আয়াত প্রমাণ করছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমানের সপ্তম আসমানে আরশের উপর সমুন্নত রয়েছেন, তিনি সেখানে আছেন। আর তারা টেনে হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা বলছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত জায়গায় বিরাজমান, এটা কথা নিয়ে একবার তদন্ত করেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন কোন জায়গায় আছেন। এই জায়গায় আপনি তদন্ত করতে গেলে আপনি টয়লেট আপনার কাছে আসবে যে টয়লেট আল্লাহ সুবহান ওয়া তাআলা আছেন, নাউজুবিল্লাহি মিন জালিক, ভাবতে পেরেছেন আপনি? আপনি বলবেন এগুলো তারা যদি বলে কি ক্ষতি আছে, ক্ষতি তো এই জায়গায় যে জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমি যে জায়গায় আছি সে জায়গায় যদি বিশ্বাসী না হন আর আল্লাহকে বলছেন যে আল্লাহ সব জায়গায় আছে, এটা তো আপনার ঈমানকে নষ্ট করে ফেললো। যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীম প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে বিরাজমান রয়েছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সে জায়গায় আছেন, সে জায়গায় প্রমাণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আজকে মাযহাবদারীরা যারা মাযহাবে বিশ্বাসী তারা বলে রাখে যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে মেনে রাখি, জি না, তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে মেনে চলেন। আপনাকে চ্যালেঞ্জ করে আমি বলছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইর যে ইমাম জাতিটা যে বিশ্বাস ছিল তারা সেই বিশ্বাসে বিশ্বাসী নয়, বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলছেন যে মান কলা, যে ব্যক্তি বলবে লা আরাফা, আমি জানি না রব্বি, আমার রব কোথায় রয়েছে, এই বিশ্বাস যারা করবে যে আমি জানি না আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কোথায় রয়েছেন, তিনি তিনি আসমানে রয়েছেন না জমিনে রয়েছেন আমি এগুলো জানি না, যদি কথা কেউ বলে তিনি বলছেন যে তিনি সে হয়ে গেল কাফারা, ফাকাত কাফারা, সে ব্যক্তি কাফির হয়ে গেল। আল্লাহর কোরআন যে জায়গায় প্রমাণ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে সপ্তম আকাশের আরশের উপর সমুন্নত রয়েছে, এবার কোন ব্যক্তি যদি বলে দেয় যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোথায় আছেন আসমানে না জমিনে আমি জানি না, সে ব্যক্তি কাফির হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, বলেছেন এমন কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কথা আপনাকে এই জন্যই বলছি যে আরো অনেক তো ঈমানগণ রয়েছেন তিনারাও একই কথা বলেছেন, যারা এই কথা বলবে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার রব আমার প্রতিপালক আসমানে না জমিনে কোথায় আছে আমি জানি না, যদি বলে দেয় সে ব্যক্তি কাফির হয়ে যাবে আর মুসলিমের মধ্যে থাকবে না, সে ইসলাম নিজেকে মুসলিমে পরিচয় দিতে পারবে না।
আবার তাকে কালেমা পড়ে ইসলাম কবুল করতে হবে। ভাবতে পেরেছেন? সামান্য একটি কথার কারণে ইমানকে নষ্ট করে দেয়, ইসলাম থেকে বেরিয়ে যায় কথা বলার কারণে। এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন। ওনার অনেক কল রয়েছে, আপনাকে অনেক কলে আমি প্রমাণ দিতে পারি, সময় যেহেতু নেই, সময় শেষের দিকে, এর জন্য আপনাকে আমি বলতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নামে যে গুণে গুণান্বিত, ওনাকে সেই গুণে গুণান্বিত ভাবে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই নাম ধরে ডাকতে হবে। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। তবে আকার আকৃতি কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিনের মতো, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। মানুষের সঙ্গে কম্পেয়ার করলে হবে না, মানুষের সঙ্গে সমতুল্য করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আরো বিস্তারিত পেয়ে যাবেন যদি আয়াতুল কুরসি কেউ পাঠ করে। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, যেটি আয়াতুল কুরসি নামে পরিচিত, সেই আয়াতখান আপনারা দেখবেন। সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলেছেন, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিন্দ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না। এই জায়গায় গ্রামার অনুযায়ী প্র্যাকটিক্যাল অর্থ একটু জেনে নেন। যেখানে সিনা শব্দ বলা হয়েছে, সিন জের সি নুন জবান না তাদুপেস্তুন সিনাতুন, এই সিনের নিচে জের দিয়ে এই সিনাতুন শব্দ পড়লে, যেটি ঘুমের আগে যেটা আমরা ঢুলুন বলি, ঘুম ঘুম ভাব, এটাকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও হয় না। আর নাওম নুন অ মিন্দুবেসুন নুন অ জবান নাও মিন্দুবেসুন নাও মুন, এ শব্দ হচ্ছে বিবর ঘুম। আল্লাহ সুবহান তাল্লাহ তিনার ভুলনও আসে না আর বিবর ঘুমে ঘুমিয়েও যান না। আল্লাহ সুবহান তাল্লাহ যদি কেউ বলে দেয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। অনেকে ভাববে আল্লাহ সুবহান তাল্লাহ সারা পৃথিবীকে পরিচালনা করছেন, তিনার তো ক্লান্তি ভাব আসতেই পারে, অস্তিত্ব ভাব আসতেই পারে। আল্লাহ সুবহান তাল্লাহ হয়তো কিছুক্ষণ আরাম করবেন। এরা অনেক অনেক ব্যাখ্যা রয়েছে, এর পিছনে অনেক তারা ফাটল ধরিয়েছে, অনেক আকিদাকে নষ্ট করার জন্য মাঠে একদম নেমে পড়েছে। বক্তব্যের জগতে বলুন, লিখনির জগতে বলুন, তারা আজকে ময়দানে নেমে পড়েছে ইমানকে নষ্ট করার জন্য। আল্লাহর কোরআন বলছে এক আর ব্যাখ্যা করছে আর এক, এই জন্য বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলেছে। অতএব আপনাকে আমাকে বিশ্বাসে বিশ্বাসী হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা পৃথিবীর রব, তিনি পরিচালনা করেন, তিনি সৃষ্টি করেছেন, সমস্ত ব্যক্তিকে রিজিক দেন, তিনি হায়াত মওতের মালিক, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। নাম্বার দুই, সমস্ত ইবাদত বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে, এই বিশ্বাসে বিশ্বাসী আপনাকে আমাকে হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক অদ্বিতীয় হিসেবে মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে সপ্তম আকাশে, তিনি আরশের উপর সমুন্নত, এই বিশ্বাসে বিশ্বাসী আপনাকে আমাকে হতে হবে। এটা যদি ঠিক করে নেন, এবার ফিল্ডে নামবেন আমল করতে, আপনার আমল পরিশুদ্ধ হবে, সেই সুন্নাহ মোতাবেক আপনার আমল করতে পারবেন। আর এই জিনিসের উপর যদি বিশ্বাস আস্থা না রাখতে পারেন, যে দেওয়ার ক্ষমতা, বাচ্চা দেওয়ার ক্ষমতা আর রোগ আরোগ্যের ক্ষমতা অন্য কেউ যদি রাখে, এই বিশ্বাস যদি করেছেন, আপনার ইমান ও জায়গায় চলে গেছে। অতএব আপনাদেরকে আমি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে এক অদ্বিতীয় হিসাবে মেলেলেন, তিনি যে প্রতিপালক, তিনি পরিচালনা করেন, এটা বিশ্বাস করে নেন। এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ইবাদতের যোগ্য, তিনি রাখেন, তিনারই ইবাদত করতে হবে, অন্য কাউকে মাধ্যম করা যাবে না, কাউকে ওয়াসিলা হিসাবে মানা যাবে না, এইটা কাউকে মানা যাবে না, পৃথিবীর বুকে কাউকে মানা যাবে না। এই বিশ্বাস আপনাকে দৃঢ়তা রাখতে হবে, আস্থা রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, এবং তিনারই ইবাদত করতে হবে, তিনাকে উদ্দেশ্যে। অতএব আপনাদেরকে আমি একথাই বললাম, তাওহীদ পরিপূর্ণ আপনাকে সংক্ষিপ্ত আকারে আজকের এই কমপ্লিট করলাম, যে তাওহীদের আমরা তিনটি ভাগ জেনেছিলাম, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ উলুহিয়া, তাওহীদ আসমাই ও সিফাত, রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া, ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া, এবং আল্লাহর যে গুণে গুণান্বিত, সেই গুণে গুণান্বিত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই আকিদায়, এই তাওহীদের উপর পরিপূর্ণভাবে বিশ্বাসে বিশ্বাসী হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তোমার সম্পর্কে, যে আল্লাহ তুমি যে আল্লাহ, এ সম্পর্কে ধারণা সঠিক, আকিদা সঠিক, বিশ্বাসী হওয়ার তুমি তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে খালিস নিয়তে শুধুমাত্র তোমাকেই উদ্দেশ্য করে ইবাদত বন্দেগী করার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি শিরকের মতো জঘন্যতম গুনাহ থেকে প্রত্যেককে হেফাজত করো, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বেদাতি আমলগুলোকে বাদ দিয়ে সুন্নাতি আমল করা তুমি তৌফিক দাও, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতুহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ ইদুম মাজিদ।